আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন HTML এবং আজকে আমরা কথা বলবো HTML অ্যাট্রিবিউট নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, চলেন স্ক্রিনে যাই এবং দেখি। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এখনো যদি আপনি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আপনি যদি মনে করেন এই পুরো প্লেলিস্টটা আপনার জন্য উপকারী হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে অন্যরাও জানবে এই প্লেলিস্টটা সম্পর্কে। তো চলেন আমরা শুরু করি। HTML এ আপনি যেমনটা দেখেছেন যে আমরা হচ্ছে অনেকগুলো ট্যাগ ব্যবহার করেছি, তো এই ট্যাগগুলো শুধু যে একটা কাজই করে এরকম না, এই ট্যাগগুলো দিয়ে আপনি আরও অনেক রকম কাজ করাতে পারবেন। ডেফিনেটলি প্যারাগ্রাফ ট্যাগের কাজ প্যারাগ্রাফ তৈরি করা, হেডিং ট্যাগের কাজ হেড তৈরি করা, আবার বডি ট্যাগের কাজ হচ্ছে বডিটাকে ডিফাইন করা, টাইটেল ট্যাগের কাজ টাইটেল শো করা, এটা তো ওদের ফান্ডামেন্টাল কাজ। কিন্তু আরও অনেক কাজ আপনি এদেরকে দিয়ে করাতে পারবেন, মানে এদের আরও পাওয়ার বাড়াতে পারবেন। এই পাওয়ারটা আমরা কিভাবে বাড়াই? অ্যাট্রিবিউট দিয়ে। যেমন আপনি একটু আগেই দেখেছেন আমাদের এই যে ভিএস কোড যেটা আছে, এই ভিএস কোডের আমরা পাওয়ার বাড়ালাম লাইভ সার্ভার ব্যবহার করার মাধ্যমে। লাইভ সার্ভার ব্যবহার করার পরে কি হয়, আমরা এখানে কোড লিখে সেভ করার সাথে সাথে এটার আউটপুট এখানে চলে আসে। আমরা ভিএস কোডের পাওয়ার বাড়ালাম কিভাবে, এক্সটেনশন ইনস্টল করে। একইভাবে প্রত্যেকটা ট্যাগের পাওয়ার আপনি বাড়াবেন অ্যাট্রিবিউট ব্যবহার করে। যেমন আপনি এখানে যে টেক্সটটা লিখছেন, এই টেক্সটটা কি টেক্সট? এটা ইংলিশ টেক্সট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেক্সট, তাই তো? তো আপনি যদি মনে করেন যে না, আমার ওয়েবসাইটে যত টেক্সট আছে সব ইংলিশ টেক্সট, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে HTML ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। কি অ্যাট্রিবিউট? LANG, ল্যাং অ্যাট্রিবিউট। তো ল্যাং অ্যাট্রিবিউটটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখেন এখানে একটা কোটেশন আসছে। এবার আমরা যেহেতু ইংলিশে লিখবো, আমরা এখানে লিখবো ইএন, মানে আমরা ইংলিশে কোড লিখতে চাচ্ছি। আপনি যদি এখানে বাংলায় কোড টেক্সট লিখেন তাহলে, মানে আপনার সব টেক্সট হবে বাংলায়, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন হচ্ছে বিএন, যে এখানে বাংলায় টেক্সট লিখা হচ্ছে। আপনি ফ্রান্সের লিখতে চাইলে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ কোডটা লিখবেন। আপনি স্প্যানিশের টেক্সট লিখলে বা কোনো আপনার কন্টেন্টটা যদি স্প্যানিশ হয় তাহলে এখানে স্প্যানিশে লিখবেন। এবং আপনি যখন আরও সামনে যাবেন, আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন এটাকে ডাইনামিক্যালি আমরা চাইলে চেঞ্জও করতে পারবো, যে যখন যে টেক্সট থাকবে সেটাকে সেভাবে ট্রান্সলেট করে দিবে। আমরা ডুয়াল বা মাল্টি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের যে কাজগুলো করি তখন আমরা এটাকে ডাইনামিকও করতে পারি। তো অত ডিটেইলে আপনার যাওয়ার দরকার নেই, আপনি জাস্ট দেখেন এই যে HTML ট্যাগটা ছিল আগে, এটা জাস্ট একটা জেনারিক, জাস্ট অ্যানাদার ট্যাগ আপনি বলতে পারেন, এরকম একটা ট্যাগ ছিল। কিন্তু এখন আমরা এটাকে কিন্তু এখন ডিফাইন করে দিলাম যে আমাদের এটার ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। এই যে আমরা এখানে লিখলাম ল্যাং ইংলিশ, এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। প্রত্যেকটা অ্যাট্রিবিউট আসে হচ্ছে একটা কি এবং ভ্যালু পেয়ার আকারে। দেখেন এখানে আমাদের কি 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 মানে হচ্ছে KEY কি, সেই কি কি ল্যাং, আর ভ্যালুটা কি, এই যে আমরা লিখলাম ইংলিশ। তো এটা হচ্ছে আমাদের কি এবং ভ্যালু। মনে করেন আমি চাই, আমি যদি এখানে হোভার করি, মানে আমার মাউস পয়েন্টারটাকে আমি যদি এই টেক্সটের উপরে নিয়ে আসি তাহলে আমাকে একটা টাইটেল দেখাক, এরকম আমি চাই। সেক্ষেত্রে মানে একটা টেক্সট আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই যে H1 আছে এখানে আপনি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন। অ্যাট্রিবিউটের নাম কি? টাইটেল। আমরা লিখবো TITLE, টাইটেল। লিখলে দেখেন টাইটেল ইজ ইকুয়াল টু ডবল কোটেশান, এই কোটেশানের ভিতরে আপনি আপনার অ্যাট্রিবিউটটা লিখবেন। তো আমাদের অ্যাট্রিবিউট আপনি এখানে আসলে কি লিখতে চান, আপনি লিখতে পারেন যে দিস ইজ এ টাইটেল, TITLE টাইটেল লিখে আমি যদি এখন এটাকে সেভ করি, আপনি এখানে কোনো আউটপুট এখন আপাতত দেখবেন না, কিন্তু যখনই আমার মাউস পয়েন্টারটা এই টাইটেলের উপর চলে যাবে আপনি দেখবেন এখানে ছোট্ট করে দেখাচ্ছে কি দিস ইজ এ টাইটেল। এই যে আমি এই টেক্সটের উপরে হোভার করলে, মানে মাউস পয়েন্টারটাকে এটার উপরে নিয়ে গেলে আমার একটা টেক্সট দেখা যাবে, এই যে একটা জিনিস আমরা কি করলাম, এতক্ষণ তো এটা জাস্ট একটা টাইটেল ছিল কিন্তু এখন আমি এটার ফিচার বাড়িয়ে ফেলেছি। কিভাবে? অ্যাট্রিবিউট ব্যবহার করে। কি অ্যাট্রিবিউট ব্যবহার করে? টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করে। তো এভাবে আপনি যখন অ্যাট্রিবিউট ব্যবহার করবেন তখন আপনার ট্যাগগুলোর পাওয়ার বাড়বে। হ্যাঁ, তো এখন মনে করেন আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করতে চাই আমাদের প্রজেক্টের মধ্যে, তো এই লাইনটা আমাদের দরকার নেই বা থাকতেও পারে, যদিও আমরা দরকার নেই যেহেতু আমরা কেটে দিব, এবং এখানে এই যে নিউ এইটুকু টেক্সট আমরা কেটে দিব যেহেতু এগুলো অপ্রয়োজনীয় টেক্সট। হ্যাঁ, তো মনে করেন আমরা এখানে একটা ইমেজ নিব, তো ইমেজ নেওয়ার জন্য আপনার যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট IMG ইমেজ, তারপরে আপনি দিবেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন দেখেন আমি যখন এখানে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, আমার জন্য ভিএস কোড আরেকটা ক্লোজিং ট্যাগ আনেনি। কেন আনেনি? ওই যে আমি আপনাকে বলেছিলাম, প্রায় আপনি যতগুলো HTML ট্যাগ ব্যবহার করবেন তাদের একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে। আমি বলেছিলাম প্রায় সব HTML ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ থাকে, এই যে ওয়ার্ডটা ব্যবহার করেছি প্রায়,
এটা হচ্ছে সেই প্রায়ের মধ্যে পড়ে আর কি। মানে এই যে ইমেজ ট্যাগ, এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা নিজেই একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ আর কি। তো এই ট্যাগ আমি এখন এখানে ইমেজ ব্যবহার করব, কিন্তু আমি এখানে ইমেজ ট্যাগ নিলাম, আমি এখন ইমেজ ট্যাগ নিলেই কি ইমেজ হবে? আমি কোন ইমেজ দেখাতে চাই সেটা তো আমাকে বলে দিতে হবে এইচটিএমএলকে, তাই না? সেটা আমি কিভাবে বলবো? দেখেন, আমি যদি এটা সেভ করি আপনি এখানে কিছুই দেখবেন না, আমি যদি এটাকে সেভ করি আপনি এটার আউটপুট এখানে দেখবেন না, কিন্তু আমাকে তো ব্রাউজারকে বলতে হবে যে তুমি যে ইমেজটা দেখাবা সেই ইমেজটা কোথায় আছে, ইমেজের পাথ কোথায়, সেটা তো তাকে বলতে হবে। ফাইল পাথের উপর আলাদা একটা ভিডিও থাকবে, সেখানে আরও ডিটেলে আমরা কথা বলবো, আপাতত আপনি জাস্ট বলছেন। তো এই যে ইমেজের আমরা পাওয়ার বাড়াবো, ইমেজটা আমরা তো বললাম যে এখানে একটা ইমেজ, তার মানে ব্রাউজার বুঝছে ও আচ্ছা এখানে সে একটা ইমেজ দেখাবে, কিন্তু কী ইমেজ দেখাবে সেটা যেহেতু ব্রাউজার জানে না, তাই ব্রাউজার এখানে কিছু দেখাচ্ছে না। তো আমরা এখন ব্রাউজারকে জানিয়ে দিব যে আমি এই ইমেজটা দেখাতে চাই। সেটা আমরা কীভাবে জানাবো? অ্যাট্রিবিউট ব্যবহার করে। কী অ্যাট্রিবিউট? এসআরসি অ্যাট্রিবিউট। তো এই এসআরসি ইজ ইকুয়াল টু, আপনি ডবল কোটেশন দিবেন, এই অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে লিখতে হবে। এখন এই কোটেশনের ভিতরে আপনার ইমেজের যে পাথটা, মানে আপনার ইমেজটা কোথায় আছে সেটা আপনাকে বলে দিতে হবে। আমাদের ইমেজটা কোথায় আছে? লোগো ডট পিএনজি কোথায়? একই ফোল্ডারে, দেখেন যেখানে আমার এইচটিএমএল সেখানেই আমার লোগো। তাহলে আমাদের সেম ফোল্ডারের মধ্যে আমরা যদি এখন লিখে দিই লোগো ডট পিএনজি, দেখেন আমার লোগোটার নামও বললাম, তারপরে তার এক্সটেনশানটাও বললাম। আমাদের এক্সটেনশানটা কি? পিএনজি ডট পিএনজি, এটাও বলে দিতে হবে। আপনি যদি শুধু লোগো বলেন তাহলে হবে না, তার এক্সটেনশানও বলে দিতে হবে। তো আমরা যখন লোগো ডট পিএনজি এক্সটেনশানটা বলে দিলাম, এবার আমি যদি প্রজেক্টটাকে সেভ করি আপনি এখানে আমাদের ইমেজটা দেখতে পাবেন। দেখেন আমরা ইমেজ ট্যাগের পাওয়ার বাড়ালাম অ্যাট্রিবিউট ব্যবহার করে। কী অ্যাট্রিবিউট? এসআরসি অ্যাট্রিবিউট। এবার দেখেন আমার এই ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আমি এত বড় ইমেজ চাই না, আমি চাই ইমেজটার উইড হবে, মানে দৈর্ঘ্য হবে 200 পিক্সেল। তো সেটা করার জন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। অ্যাট্রিবিউটের নাম কি? width, উইথ, উইথ উইথ ব্যবহার করব। তো উইথ ইজ ইকুয়াল টু, আমরা এখন যদি এখানে বলে দিই 200, আপনাকে পিক্সেল বলতে হবে না, আপনি 200 বললে ব্রাউজার বুঝবে 200 পিক্সেল। আমি যদি এখন 200 বলে সেভ করে দিই, আপনি দেখেন আমার ইমেজের উইড হয়ে গেল 200 পিক্সেল। এবার দেখেন আমি যখন বললাম 200 পিক্সেল, ব্রাউজার এটাকে 200 পিক্সেল বানিয়ে দিয়েছে এবং হাইট অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আপনি যদি বলেন যে না আমি তো অটো অ্যাডজাস্ট চাই না, আমি হচ্ছে যে বলে দিব যে আমার এটার হাইট কত হবে, হাইট মানে হচ্ছে আপনাদের কি বলে এটাকে, প্রস্থ বলতে পারেন আপনি। তো হাইটের এখানে এখন আমরা ডিফল্টভাবে 200, যেহেতু এটা একটা স্কোয়ার এবং সরি এটা একটা সার্কেল, তাই আমার এখানে উইথ যা হাইটও তা। কিন্তু আপনি যদি বলেন যে না আমার হাইট হবে হচ্ছে 250, আপনি 250 দিয়ে সেভ করেন, দেখেন এটা স্কুইজ হয়ে যাবে। তো আমরা এটাকে 250 না রেখে 200 রাখবো, নিজের লোগো যদি একটু দেখতে অসুন্দর লাগে, একটু খারাপ লাগে তো, তাই না? তো সেই জন্য আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করবো। তো দেখেন আমি অলরেডি আমাদের এই যে ইমেজ ট্যাগ এটার ভিতরে কী করেছি, এসআরসি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, উইড একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, হাইট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটা ইমেজ ট্যাগের মধ্যে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ব্রাউজারকে অনেকগুলো ইনফরমেশান দিলাম, এবং ব্রাউজার আমাদের ইনফরমেশানগুলোর সাথে রিয়্যাক্ট করে সুন্দর করে আমাদেরকে একটা কী করলো, আমরা ঠিক যা চাই তাই আমাদেরকে সে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের HTML অ্যাট্রিবিউটের একদম ফান্ডামেন্টালস। মানে আমি মনে করি আপনি যদি এতটুকু বুঝেন তাহলে আপনি HTML অ্যাট্রিবিউট বুঝে গেছেন, এবং অবশ্যই আপনি যদি এই পুরো ব্যাপারটা বুঝতে পারেন ভিডিওতে একটা লাইক করবেন যদি এখনও আপনি লাইক না করে থাকেন। এখন এই যে আমরা এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করলাম, আপনি একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে এই যে আমার HTML ট্যাগ এটা কিন্তু ওপেনিং ট্যাগ, এটা কিন্তু ক্লোজিং ট্যাগ। আমরা অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করেছি? ওপেনিং ট্যাগের মধ্যে। এই যে একটা HTML ট্যাগ, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। আমরা অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করেছি? ওপেনিং ট্যাগে। ইমেজ যেহেতু সিঙ্গেল ট্যাগ, এটার ক্লোজিং ট্যাগ নাই, তাই আমরা এখানে ব্যবহার করেছি। তার মানে আপনি যখন HTML এর কোনো ট্যাগ ব্যবহার করবেন সেটা অবশ্যই হতে হবে ওপেনিং ট্যাগের মধ্যে, আপনি ক্লোজিং ট্যাগে কখনোই HTML ট্যাগ ব্যবহার করবেন না। তো চলেন আমরা এবার একটু রিভাইজ করি আমরা যা যা শিখলাম সে ব্যাপারগুলো। প্রথমে আমরা কী শিখলাম? প্রত্যেকটা HTML ট্যাগের মধ্যে বা প্রায় প্রত্যেকটা HTML ট্যাগের কিছু স্পেসিফিক অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে HTML ট্যাগের পাওয়ার বাড়ে, এবং ট্যাগটা আপনি সবসময় ব্যবহার করবেন ওপেনিং ট্যাগে। আর সবচেয়ে রিকমেন্ডেড যে ব্যাপার সেটা হচ্ছে যে ট্যাগের নামগুলো চেষ্টা করবেন ছোট হাতের অক্ষরে লিখতে। যদিও আমি কত পর্বে বলেছি HTML কেস সেন্সিটিভ না, এখানে আপনি যা ইচ্ছা বা চাইলে বড় হাতে ছোট অক্ষরে হাতের অক্ষরে মিলিয়ে লিখতে পারেন, কিন্তু আমি আপনাকে কি বলেছি রিকমেন্ডেড সবসময় ছোট হাতের অক্ষরে লিখবেন। এবং এই প্লেলিস্টের শেষের দিকে গিয়ে আমি আপনাকে দেখাবো HTML এর যে কোডটা আপনি লিখছেন এই কোডটা আসলে 100% ভ্যালিড কিনা। একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে W3C ভ্যালিডেশন, ওরা আপনার কোডের ভ্যালিডেশন চেক করে, এবং আপনি যখন ফাইবারে আপওয়ার্কে বা যে কোনো প্রোডাকশানে কাজ করতে যাবেন সেখানেও আপনাকে কিন্তু কোডটা লিখতে হবে ভ্যালিড কোড।
তো ভ্যালিড কোডটা আপনি কি আসলে লিখেছেন কি লিখেন নাই সেটা কিন্তু ভেরিফাই করতে পারবেন ওই ওয়েবসাইটে গিয়ে W3C ভ্যালিডেশনে। তো আমরা আপনাকে আমি আপনাকে দেখাবো যখন আপনি প্লেলিস্টের শেষের দিকে যাবেন, আপনার যখন পুরো HTMLটা শেখা হয়ে যাবে, আমরা যে কোডটা লিখেছি এটা আসলে 100% ভ্যালিড কি না তাদের মতে। তো সেই জন্য আমরা সেখানে আমাদের প্রজেক্টটাকে আপলোড করবো এবং দেখবো যে আমাদের কোডগুলো ভ্যালিড কিনা। তো আমরা যেহেতু W3C ভ্যালিডেশন চেক করবো এবং আমি যেহেতু চাই যে আমার কোডটা 100% ভ্যালিড হোক, তাই প্রথম থেকেই আমি আপনাকে বেস্ট প্র্যাকটিসের কোড লেখাটাকে এনকারেজ করবো, যাতে করে আপনি যদি আমার সাথে কোড লিখতে থাকেন, অভ্যস্ত হতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি যাই কোড লিখেন সেটাই আপনার ভ্যালিডেশন সাকসেসফুল হবে। এবং কিছুদিন কোড লেখার পরে আপনারা চেক করতে হবে না যে আমি যে কোড লিখলাম এটা কি ভ্যালিড হলো কি হলো না, কারণ আপনি তো ভ্যালিড কোডেই কোড লিখছেন, তাই না? তো এই জন্য আমরা হচ্ছে যে সবসময় ভ্যালিডেই লিখবো। আমরা ট্যাগের নামগুলো ছোট হাতের অক্ষরে লিখবো, আমাদের প্রথম লাইনে থাকবে ডক টাইপ HTML, আমরা যে অ্যাট্রিবিউট নিবো সেগুলোও ছোট হাতের অক্ষরে হবে, এগুলো আপনি ম্যানেজ করবেন। তো এই পুরো ব্যাপারগুলো যদি আপনি জানেন তাহলে আপনি HTML অ্যাট্রিবিউটটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা HTML হেডিং নিয়ে কথা বলবো। আপনি দেখেছেন অলরেডি আমরা H1 হেডিংটা নিয়েছি, কিন্তু এই H1 হেডিং বা হেডিংটা কী জিনিস, কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।